ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। রোজ রোজ তো ডেইলি ব্লগ যাই, আর আজকে তাই ভাবলাম আজকে আর ডেইলি ব্লগ দেব না, আজকে অন্যরকম কিছু ব্লগ যাবে, যেটা কিনা নিজের কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। কারণ একই কমেন্ট না বারবার উঠে আসছে, মানে আজকের 2 বছর আমার হয়নি, মানে 13 বছর মতো বা 1 বছর 6 মাস মতো এরকম হচ্ছে ব্লগিংয়ে আমি আছি আর কি। তো 1 বছর 6 মাসে বা 1.5 বছরে এমন কিছু গ্রোথ আমার চ্যানেলের হয়নি, সেটা আমি বারবারই বলি। জানি না ফলটা কোথায়, ফলটা হয়তো আমার বা চ্যানেলের কিছু একটা প্রবলেম আছে হয়তো, তাই জন্য এখনও সেভাবে গ্রোথ হয়নি। তবে হাল ছেড়ে দেওয়ার পাত্রী আমি নই, আমি লেগে থাকবো। তো যেটা বলছিলাম আর কি, তো এই 1.5 বছরে কমেন্ট মাঝে মধ্যে এরকম পেয়েছি, মাঝে মধ্যে বলবো, খুব যে সবসময় এই ধরনের কমেন্ট পাচ্ছি এরকমটা নয়। এর আগেও আমি একবার ক্লিয়ার করেছিলাম যখন আমার 500 সাবস্ক্রাইবার হয়েছিল, কারণ শুধুমাত্র কমেন্টেই আমাকে কথাটা শুনতে হয় এরকম নয়, আমার পার্সোনাল লাইফেও আমাকে অনেকে এই ধরনের কথা বলে। কখনো খারাপ লাগে, কখনো হাসি পায়, কখনো মজা লাগে, কারণ অনেকে অনেক রকমভাবে কথা বলে। বললাম না সেদিনকে যে একটা কথা থ্রোয়িং অনেকভাবে হতে পারে, তো সেরকমই আর কি। তো চলো এবার তাহলে শুরুই করি যে কি বলতে এসেছি আমি। তো এবার বলি কি এমন বলবো আমি যে গোটা একটা দিনে ডেইলি ভ্লগ ছেড়ে তোমাদের কাছে বলতে বসেছি। হ্যাঁ, নিজের কিছু কথা আমি আজকে বলবো। সম্ভবত বুধবার রাতে একটা ভ্লগ বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম ওর সব বন্ধুর বউই চাকরি করে, শুধুমাত্র ওর বউই বেকার। তো ও সেই উত্তরে বলেছিল আমার বউ যেদিন সাকার হবে, অর্থাৎ আমার বউ যেদিন ইনকাম করবে সেদিন আমি সবাইকে নিয়ে পার্টি করব। সেই কথার মানে কিন্তু এটা ছিল না যে ও আমাকে চাকরি করতে বলছে বা কিছু। ইনকামটা যেদিক দিয়েই হোক না কেন, ইউটিউব দিয়েও হতে পারে বা চাকরি দিয়েও হতে পারে, সেটা কখনো সেরকম নয়। আবার ইনকাম করতেও হবে, করতেই হবে, এটাও ও মিন করতে চায়নি কিন্তু। তো কখনোই ও আমাকে জোর দেয় না কিছুর জন্যই, আর চাকরি করতেই হবে এটা আমার শ্বশুরবাড়ি থেকেও কেউ কখনো বলেনি, আবার করো না এটাও কেউ কোনোদিন বলেনি, পুরোটাই আমার ওপর ডিপেন্ড করছিল। তো সেই দিনকের ওই ভিডিওটা যখন বৃহস্পতিবার সকালবেলা পাবলিক হয়, তো সেখানে একজন এসে কমেন্ট করে, আমি নাম নেবও না নিতে চাইও না, তিনি আমাকে ভালোবাসে এটা সত্যি কথা, তিনি আমার অনেক ব্লগিংয়েই আসেন, কমেন্ট করেন। তো সত্যি কথা বলতে সেদিনকে তিনি কমেন্ট করেছিলেন যে তার মানে তার আমাকে ভালো লাগে, আমার গুছিয়ে কাজ করাটা তার ভালো লাগে। তবে এইটা বলি, গুছিয়ে সংসার করার ব্যাপারটা অনেকেই আমাকে কমেন্ট করে, প্রায় 2-3 দিন অন্তর অন্তরে আমি একটা করে কমেন্ট তো পাবোই পাবো যে আমি গুছিয়ে সংসার করছি, এটা অনেকেরই খুব ভালো লাগে। তো এই কমেন্টটা শুধুমাত্র আমি আমার মায়ের জন্যই পেয়ে থাকি। আমি ভীষণভাবে মাকে দেখতাম যে ভীষণ গুছিয়ে কাজ করতো, মা তো ভয়ই পেতো আমাকে বিয়ে দেওয়ার পর যে আমি তো কোনো কাজই পারতাম না, তো আমি কি করে কি পারবো। মা আমাকে বিয়ের আগে রুটি বেলা শিখিয়েছিল, তো একটু গোল হতো আর কি, ওই আর কি শিখতে পারতাম না, কারণ আমি শিখতে গেলেই রুটি পাপড় হয়ে যেত। তো যাই হোক, তাও বিয়ের পর তাও মা ভেবেছিল মামুনি আছে সাপোর্ট একটা, কিন্তু যখন ব্যাঙ্গালোর চলে এলাম তখন তো কে কি আর শেখাবে হাতে ধরে, তখন আর সাপোর্টে গুলি মারো কেউ নেই পাশে, তো ওই আর কি। তো হয়ে গেছে, কারণ আমি দেখতে ভীষণ ভালোবাসতাম, আমি দেখে দেখেই মোটামুটি শিখতাম আর কি। তো ওই মাকে দেখতে দেখতে, মা ভীষণ বেশি পার্টিকুলার জায়গা জিনিস জায়গায়, অতটা আমি পারি না, তাও ওই আর কি হয় আর কি। তো এই কমেন্টটা শুধুমাত্র মায়ের জন্য, তো থ্যাংক ইউ এরকম একটা সুন্দর কমেন্ট করার জন্য। আর এবার আসি, সেখানে কমেন্ট এসেছিল যে তিনিও চাকরি পেয়ে ছেড়ে দিয়েছিলেন, তিনি সেই টাইমে চাকরি করেননি, তিনি তার পড়াশোনাটাকে বা তার গুণগুলোকে চর্চা করেনি, তাই আজকে সেগুলো নিয়ে আর ভাবেন না উনি, মানে চর্চা যেহেতু নেই আর কি সেগুলো, এখন উনি ভাবেন যে কেন তিনি এরকম করলেন, কেন চাকরি করেননি বা কিছু। যাই হোক, আমার মনে হয় আপনি নিজের সাথে নিজে স্যাক্রিফাইস করেছেন, নিজের লাইফের সাথে নিজে স্যাক্রিফাইস করেছেন, তাই জন্য আজকে রিগ্রেট ফিলটা হচ্ছে। কিন্তু আমার সেই ইচ্ছেটা নেই যে আমি চাকরি করব, বা আমার নিজের সাথে নিজে স্যাক্রিফাইস করছি এরকমও কোনো ব্যাপার নয়। আমার ভালো লাগা ভালোবাসার জায়গাটাকেই আমি বেছে নিয়েছি, এই কাজটাই আমার ভালো লাগার, এই কাজটাই আমার ভালোবাসা। তোমরা যখন এসে আমাকে কমেন্ট করছো তোমাকে আমার খুব ভালো লাগছে, তোমার গুছিয়ে কাজ করাটাকে আমার ভালো লাগছে, তোমার গুছিয়ে সংসার করাটাকে আমার ভালো লাগছে, বা তুমি খুব ভালো একটা মেয়ে, তুমি খুব ভালো মনের একটা মানুষ, এইরকম ধরনের আমি অনেক কমেন্ট পাই। তো সেই কমেন্টগুলো শুধুমাত্র কিন্তু তোমরা এই ব্লগের ছুটেই আমাকে দেখতে পাও বলেই আজকে আমাকে চিনতে পারছো, যেটুকু আমি সেই মানে যেটুকু তোমরা আমাকে চিনছো সেটুকু ব্লগের থ্রুতে। চাকরি করলে আজকে তোমরা আমাকে চিনতেও না। তো
তাই জন্য বলবো যে এই ব্লগিং এর থ্রুতেই যখন চিনছো তাহলে কেন বলছো যে এই ব্লগিং থেকে দূরে সরে গিয়ে চাকরিটা করতে। তো এইটা ভীষণই আমার ভালো লাগার কাজ, তাই আমি বেছে নিয়েছিলাম। আমি এটা যে বিয়ের পরে করব সেটা কখনো ভাবিনি, বিয়ের আগে থেকেই ভাবতাম। একটা কাজ করার আগে আমি বহুবার ভাবি যে আমি করবো কি করবো না, এই এইরকম আর কি। তো বিয়ের পর যখন চলে আসি এখানে অনেকটা একার লাগে, তখন এবার তো আমি মানে এই কাজটা যখন শুরু করলাম তখন ভাবতে থাকলাম যে কেন বিয়ের আগে থেকে শুরু করিনি বা বিয়ের পরপরই কেন শুরু করিনি। আজকে তোমাদের কাছে কিন্তু স্মৃতিগুলো তুলে ধরা নেই, আমার কাছে কিন্তু এই স্মৃতিগুলো তুলে ধরা আছে। আমি যাই করেছি না কেন, ও বাড়ি চেঞ্জ করে এ বাড়িতে এসেছি, ওই বাড়ির কিছু স্মৃতিও মানে ব্যাঙ্গালোরের প্রথম সংসারের স্মৃতিও আমার কাছে আছে। এইটা হচ্ছে আমার সেকেন্ড বাড়ি আর কি ব্যাঙ্গালোরের, তো সেকেন্ড সংসারটাও আমার কাছে তুলে ধরা থাকছে। মোটামুটি প্রায় 1.5 বছর আজকে আমার কাছে স্মৃতিগুলো তুলে ধরা আছে, তোমাদের কাছে কিন্তু এই স্মৃতিগুলো তুলে ধরা নেই। যারা অনেক টাকার মায়না হয়তো পাচ্ছ বা কিছু, এইগুলো কিন্তু আমার কাছে এক একটা স্মৃতি। তো কিছু পাই ছাই না পাই, ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু আমাকে মানে স্মৃতিটুকু ধরে রাখার জায়গা অন্তত দিয়েছে আর কি। তো হ্যাঁ, আমি ইনকাম করি না, আমি নিজে বুক ঠুকে হয়তো বলতে পারবো না যে আমি একজন ব্লগার, কারণ এখনো চ্যানেল সেভাবে গ্রো করেনি। তবে ছেড়ে দেওয়ার পাত্রী আমি নই, আমি লেগে থাকবই, এর সাথেই থাকবো, যেহেতু আমি ভালোবাসি, ভালো লাগার কাজ, তাই এটাকে আমাকে জোর করে করতে হচ্ছে এমনটাও নয়। তোমরা মানে আমি তো সবসময় সবটা তোমাদেরকে বলি না, ডেইলি ব্লগ মানেই যে সবটা দেখাতে হবে তার কোনো মানে নেই। কিছু কিছু জিনিস নিজের থাকে, নিজের পার্সোনাল ব্যাপার একটা থাকে, একটা পার্সোনাল জোন থাকে, সবার আলাদা আলাদা। তো সব আমার মনে হয় না কোনোই ডেইলি ব্লগার নিজেদের পার্সোনাল লাইফটাকে পুরোটা তুলে ধরে, তো তার মধ্যেও কিছু থাকে। আমি কিন্তু অনেক মাঝে মধ্যেই অনেকটা স্ট্রাগল করেও ভিডিও বানাই, যেখানে হয়তো ভাবি যে আজকে আর হবে না, আজকে আর টাইম নেই, অসম্ভব ব্যাপার, কিন্তু তারপরেও হয়। কখনো কখনো এরকমও হয়েছে সারাদিনের কাজে মানে হয়তো আমি সেদিন বাড়িতে নেই বা কিছুর জন্যে আমি ভিডিওটা বানাতে পারিনি, সেখান থেকে এসেও কিন্তু আমি ভিডিও বানিয়েছি। তো বা তার আগের দিন দুটো ভিডিও একসাথে বানিয়েছি, আর সেটা যে কত বড় চাপ সেটা আমরা যারা ব্লগ করি তারাই জানি একমাত্র। এটা মোটেও সহজ কাজ নয়। তোমরা হয়তো ভাবো ও ক্যামেরা ফিট করে কাজ করছে, রাত্রিবেলা জোড়া লাগিয়ে দিচ্ছে, এডিট হয়ে যাচ্ছে, এটা এরকম ব্যাপারই নয়। সেদিনকে আমি একটা শুট দেখিয়েছিলাম তোমাদেরকে, যে আমি ওই ব্যারেলটা, জলের ব্যারেলটা যেদিনকে আনতে গেছিলাম সেদিনকে দরজা লক করে দিয়ে আমি হেঁটে লিফটে যাচ্ছি। যখন প্রমি থাকে তাও এই শুটগুলো একটু সহজ হয়, যখন ও অফিসে থাকছে তখন এই শুটগুলো মোটেও আমার জন্য সহজ হচ্ছে না। আমি ক্যামেরা বাইরে রেখেছি ফিট করে, দেন আমি ঘরে এসেছি, ঘর থেকে বেরিয়েছি, লক করেছি, লিফট অব্দি হেঁটে গেছি, তারপরে এসে আবার ক্যামেরা নিয়ে আবার যেতে হয়েছে। আর এই শুটটা কিন্তু একবারে হয়নি, চারবার করতে হয়েছে, কারণ বাকি তিনবার আমি দেখেছি আমার ক্যামেরা অফ হয়ে গেছিল। যেভাবেই হোক না কেন, তো এই এই কাজগুলো আমরা মানে যারা দেখি এই কয়েক মিনিটের ব্লগ তো মনে হয় যে অনেক সহজ, কিন্তু একদমই নয়, এটা এতটা সহজ নয়। আরো কিছু কথা বলি তোমাদেরকে, এটা অতীত আর কি, মানে অতীত খুব একটা খোঁচাতে আমি চাই না। আমি ক্লাস 11-12 তো হলো, তারপর যখন কলেজে উঠি তখন থেকে আমি টিউশন শুরু করি, সেটা আমার বাবা একটু ডাউনে যাচ্ছিল আর কি, সবার লাইফ তো সমান যায় না, সবাই আপস অ্যান্ড ডাউন থাকে, তো সেই টাইমটা যখন ডাউন যাচ্ছিল তখন আমি টিউশনই পড়াই, আর একটা দুটো নয় বেশ অনেকগুলো পড়াতাম। তো আস্তে আস্তে আরও বাড়তে থাকে। তো ওই কলেজের শেষের পর হয় না বন্ধু বান্ধবরা মিলে ফুচকা খাওয়া বা বন্ধু বান্ধবরা মিলে ভুট্টা খাওয়া, এইসব একটু আড্ডা এইসব, তখন আমি ভাবতাম কতক্ষণে আমি বাড়ি আসবো, কারণ আমার 5টা থেকে পড়ানো থাকে। তো এই এই ভাবনা চিন্তাগুলো, তারপরে শনি রোববার করে বন্ধু বান্ধবরা বলতো চল আজকে সিনেমা দেখতে যাবি, চল আজকে ইকো পার্কে যাবি, চল আজকে সিসেটু যাবি, এক তো ভাবতাম টাকা খরচ হবে, দ্বিতীয় ভাবতাম যে আমার যখন ওই মাঝে আমার টিউশন পড়ে যেত এক মানে 2-3 দিন সপ্তাহে, আমি কমার্সের স্টুডেন্ট ছিলাম, তো তখন আমাকে ম্যানেজ দিতে হতো ওই শনি রোববারটা পড়িয়ে, তো সেই জায়গা থেকে আমি কলেজ লাইফটাকে খুব একটা এনজয় করতে পারিনি। যদি সেটাকে বলো স্যাক্রিফাইস করা, স্যাক্রিফাইস বলবো না, ঠিক ওই টাইমটায় বাবার পাশে দাঁড়াতে হয়েছিল আর কি, ওভাবেই, আর আমার যেটুকু করণীয় ছিল আর কি, নিজের খরচাটা মোটামুটি নিজেই তখন চালিয়ে নিতে পারতাম, তো এই আর কি। তারপরে আমার মা বাবা কখনো আমাকে বলেনি আমাকে পড়াশোনা করিয়েছে চাকরি করতেই হবে, তার মানে এটা কখনোই নয়, আমার ভালো লাগা আমার ভালোবাসার কাজটাকে আমি বেছে নিয়েছি। ঠিক এই ভাবনা চিন্তাগুলোর জন্য না, মানে পড়াশোনা যখন করেছো তোমাকে চাকরি করতেই হবে, এই ভাবনা চিন্তাটার জন্যে আজকালকার জেনারেশনের অনেক ছেলেমেয়েরা আছে যারা গানকে ভালোবেসে এগিয়ে যেতে চায় বা নাচকে ভালোবেসে এগিয়ে যেতে চায় বা থিয়েটার যাই হোক না কেন, যেটাই হোক না কেন, এই চাকরির চাপে পড়ে কিন্তু তাদের লাইফটাও এরকমই হয়ে যাচ্ছে, তারা তাদের ভালোবাসা বা ভালো লাগার জায়গাটাকে ধরে রাখতে পারছে না। বিশেষ করে এটা হয় ছেলেদের ক্ষেত্রে,
মেয়েদের ক্ষেত্রে তাও বলবো একটু কম, কিন্তু ছেলেদের ক্ষেত্রে অনেকটা বেশি। তার একটু কম মানে এটা বলবো না যে মেয়েদের চাপ কম, আর আমি আজকে এটাও বলছি না যে আমি কোনোদিন চাকরি করবো না। অবশ্যই চাপে পড়ে সেদিনকে যেরকম টিউশনই ধরতে হয়েছিল, কোনোদিন যদি ঠাকুর না করুক যে চাপে পড়তে হয় বা কিছু, তখন অবশ্যই আবার চাকরি করতে হবে বা কিছু এই ধরনের। তো আমি এখনই ভবিষ্যৎ তো কেউ বলতে পারে না এই আর কি, আর অতীতকে বেশি ঘাটাতে চাইলাম না, কারণ ওই অতীতটা আমার খুব একটা সুখের ছিল না, খুব একটা সুখকর ছিল না, তাই জন্য সেটাকে নিয়ে আর বেশি ঘাটিয়ে লাভ নেই। শুধু এটুকুই বলবো চাকরি করতে চাইলে চাকরি করাই যায়। আন্টি আরো বলেছিল যে যদি তোমার যোগ্যতা থাকে তুমি কেন করছো না। আমি বিকম গ্র্যাজুয়েট কথা জড়িয়ে যাচ্ছে এবার, যেহেতু অতীতটাকে নিয়ে একটু ঘাটাঘাটি হয়েছে আর কি। যাই হোক, আমি বিকম গ্র্যাজুয়েট, তো আমার বড় তাই। অনেকেই আছে যারা বিকম গ্র্যাজুয়েট বা আর্টস গ্র্যাজুয়েট যেটাই হোক না কেন, গ্রাজুয়েশন করার পরেই চাকরি করছে আর কি। তো বুঝতেই পারছো তাহলে আমি চাকরিটা করতে পারতাম কি পারতাম না। তো যেহেতু আমি একটু সেন্টিমেন্টাল, আমার মনে হচ্ছে আমি ওই টিএল ম্যানেজার ওদের মুখ আমি শুনতে পারবো না, কারণ আমি একটুতেই কেঁদে ফেলি বা কিছু, এত মনের জোর তোমরা দেখো যে আমি এত কথা বলি বা এত, হ্যাঁ সেইগুলো আমি পজিটিভ দিক থেকে আমি এগিয়ে যেতে পারবো, কিন্তু কেউ আমাকে এসে উল্টোপাল্টা কথা বললো বা কেউ আমাকে চেঁচিয়ে বলছে কিছু, এই ধরনের কথা আমি ঠিক নিতে পারি না। আমি একটু সফট কর্নার আর কি, যাই হোক সফট মাইন্ড একটু আমার, তাই জন্য আমি কেঁদে ফেলি বা কিছু এই ধরনের। আরো একটা কথা বলি, শুধুমাত্র আমি আজকে যখন মানে একটা চ্যানেল গ্রো করেনি তো তাই হয়তো তোমরা সেইভাবে বলতে পারো, কিন্তু তোমরা ইনসাইড আউটকে কি বলবে, ইন্ডিয়ান ব্লগার সৌমিকে কি বলবে, হ্যাপি উইথ মামুনকে কি বলবে। আমি আরো আরো অনেক চ্যানেল দেখাতে পারি এইরকম যারা চাকরি না করে ব্লগিং করছে। ইনসাইড আউটকে তো মানে যেদিনকে বলেছিল চাকরি ছেড়ে দিচ্ছে তখনও ক্যাফের কথাটা আসেনি, তখন তো আমরা প্রত্যেকেই বোধহয় প্রত্যেক দর্শক কি বোধহয় আমরা মাথায় হাত দিয়েছিলাম যে শুধুমাত্র ভ্লগিং এর জন্য চাকরি ছেড়ে দিচ্ছে, তারপর তো ক্যাফের কথাটা উঠে আসলো। যাই হোক না কেন, ক্যাফের ডিসিশনের কথাটা আমি আলাদাও যদি রাখি, আর একটা কিন্তু সাইড ইনকাম বলতে এই ভ্লগিংই তার। তো সুতরাং এইটা অত ভেবে লাভ নেই যে আমি হয়তো তারা ভালোবাসে জিনিসটাকে, ভালোবেসে করছে হয়তো কেন করবো, ভালোবেসে করছে বলেই আজকে এতটা সাকসেস হয়েছে। তো ওই আর কি, এই ধরনের কথা আরও বলেছেন তিনি যে যদি সম্ভব হয় তোমার কাজের ফাঁকে ফাঁকে এই ব্লগিংটা করো, এটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি একে আমি এতটাই ভালোবাসি, এই ইউটিউব প্ল্যাটফর্মটাকে আমি এতটাই ভালোবেসে ফেলেছি যে এটার ফাঁকে ফাঁকে যদি কোনো কাজ থেকে থাকে অবশ্যই তুমি আমাকে জানিও। তো আমি কাজের ফাঁকে ফাঁকে এটাকে বেছে নিতে পারবো না, এই ব্লগিং এর ফাঁকে ফাঁকে যদি কোনো কাজ হয়ে থাকে তাহলে আমাকে জানাতে পারো আর কি। তো এইরকম প্রচন্ড বেশি ভালোবাসি, তাই আমি চাই না ফার্দার এই ধরনের কোনো কমেন্ট আসুক, আর যদি আসে আমি আগেই বললাম এই ব্লগের লিঙ্কটা আমি তাদেরকে দিয়ে দেবো। যাই হোক, আশা করি তোমাদের ভালো লাগবে আর কি। আর তাছাড়াও আমার অনেক ইউটিউবার বন্ধু আছে যাদেরকে আমি দেখেছি তারা হাউসওয়াইফ সাথে ব্লগিং করছে, আমার ভীষণ ভালো লাগে। জব করেই যে শুধুমাত্র নিজের যোগ্যতার পরিচয় দিতে হবে এমন নয়, আমি অনেক মানুষ দেখেছি যারা চাকরি করে তাদের যোগ্যতা আছে বলেই অবশ্যই চাকরি করছে, পড়াশোনা তো অনেক দূর হয়তো অনেক ডিগ্রি ফিগ্রি আছে, কিন্তু তারা জানে না এটা যে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে কথা বলতে হয়, মানে মনুষ্যত্ব জ্ঞানটা একটু কম রয়েছে। তাহলে তাদেরকে কি বলবে, তাদের যোগ্যতার পরিচয়টা কি শুধুমাত্র চাকরি দিয়ে হচ্ছে? আমি এইটাতে একদমই বিশ্বাসী নই যে চাকরি মানে পড়াশোনা করেছি মানেই চাকরি করতে হবে, যোগ্যতার পরিচয় দিতে হলে শুধুমাত্র চাকরি করতে হবে। তো এই প্ল্যাটফর্মেও যেখানে আছি আমরা, এই প্ল্যাটফর্মটাও খুব একটা সহজ কিছু নয়, এই প্ল্যাটফর্মেও নিজের যোগ্যতা দিয়েই নিজেকে এগিয়ে যেতে লাগে, সাকসেসফুল হতে গেলে নিজের যোগ্যতা দিয়েই যেতে হবে। তো এই আর কি, আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, অবশ্যই কালকে তো একটা ডেইলি ব্লগ নিয়েই আসবো। আশা করি তোমাদের এই কথাগুলো ভালো লাগবে। আমার বর বলেছিল আমাকে ইউটিউবে আসার আগে যে তোমাকে কিন্তু পজিটিভ নেগেটিভ দুটো কমেন্টকেই হ্যান্ডেল করতে হবে, দুটোকেই মেনে নিতে হবে। তো আমার বর এখনো বলে তুমি এত কমেন্টের রিপ্লাই এভাবে কেন দাও, মাঝে মধ্যে আমি বসে এরকম ভাবে তোমাদের সাথে অনেক কথা বলি নিজের মনের কথা, কারণ আমি চাই না যে আমার দর্শক বন্ধু বা আমার পরিবার আমাকে ভুল বুঝুক, কারণ আমি যেটুকু আজকে আসতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য, আর আমি আমার ফ্যামিলি মেম্বারদের মাথায় করে রাখতে চাই, কখনোই তাদের মানে কোনো কথায় আমি হার্ট হই বা আমার কোনো কথায় তারা হার্ট হোক এটা আমি চাই না, কোনো ভুল বোঝাবুঝি হোক এটাও আমি চাই না, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হোক এটা আমি চাই না। তাই জন্যে আমি এভাবে ক্লিয়ার করি, কারণ কমেন্টে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিই, কেউ বলতে পারবে না যে আমাকে কমেন্টের রিপ্লাই দেয়নি দেখি না। আমি
চেষ্টা করি এখনো অব্দি মানে কমেন্টে রিপ্লাই দিয়ে যাওয়ার, যেহেতু আমার চ্যানেল এখনো গ্রো করেনি, আমার পক্ষে সম্ভব সেটা দেওয়া, তাই জন্য আমি দিই প্রত্যেককে। এই সেদিনকে তার কমেন্টেও আমি বড় করেই রিপ্লাইটা দিয়েছিলাম, কিন্তু কি বলতো, ওই যে একটা মেসেজ পড়া আর কাউকে মুখে বলা সেটা অনেকটা তফাৎ। আমি মুখে বললাম মানে আমি মনের ভাবটা পুরোপুরি তোমাকে বোঝাতে চাইলাম যে আমি কিভাবে তোমাকে কথাটা বলেছি, কিন্তু একটা মেসেজ যখন আমি পাঠাচ্ছি পড়ে বোঝাটা তোমার দায়িত্ব থাকে, তুমি সেটাকে কিভাবে নেবে। তাই জন্য আমার মনে হয় কারোর সাথে কিছু মিটমাট করার হলে মুখে কথা বলে মিটমাট করাটাই ভালো, বা যদি মুখে কথা বলে না হয় আর কিছু ফোনে কথা বলে নিয়ে তারপর সেটাকে মিটমাট করে নেওয়াটাই ভালো আর কি। সব জিনিস মিটমাট হয় না ওই আর কি, তাও চেষ্টা আমরা একবার করতেই পারি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে।